হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। আজকের বিষয় ডিজেল ফিল্টার, মোবিল ফিল্টার নিয়ে। কীভাবে সহজভাবে, সহজ পদ্ধতিতে আপনার ডিজেল ফিল্টার, মোবিল ফিল্টার ফিটিং করবেন কোনো ঝামেলা ছাড়া। আজকে চলেন কাজ চলে যাই। অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, কেননা আপনাদের কমেন্টের মাধ্যমে নির্বাচিত হইব যে আমি কোন ধরনের বিষয় আপনাদের দরকার, কোন ধরনের ভিডিও দরকার। ঠিক আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা। আজকের কমেন্ট এমডি ইয়াসিন ভাই, কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় একটা মোবিল, একটা করে মোবিল চেঞ্জ করার সিস্টেম। আগে ডিনারটা খুলে ফেলবেন। হ্যাঁ, উপরের অংশটা খুলবেন। খোলার পর টিভিটির মুখটা খুলে ফেলবেন। খোলার পর আপনি হয়তো বা মোবিলের ডিনারটা লাগাই দিবেন। মোবিলের ডিনারটা লাগানো শেষ হইলে আপনারা হয়তো একটা তেলের কাক বা আপনারা বোতল কাটা নিলেও চলবো নিয়ে আপনারা মোবিলটা ডালবেন। ডালার পর টিভিটির মুখটা লাগাই ফেলবেন। মোবিল ফিল্টারটা যথেষ্ট পরিমাণ দেখে শুনে লাগাবেন, কেননা মোবিল ফিল্টারটা একটা মেজর একটা বিষয়। কেননা এই ফিল্টারটা একটু সমস্যা হইলে হয়তো আপনার মোবিল লিক করার চান্স থাকতে পারে। হ্যাঁ, চলেন ডিজেল ফিল্টারে চলে যাই। এই লকগুলা প্রত্যেকটা দেখবেন লক আছে, লকগুলা চাপ দিয়ে ধরে টান দেবেন, আপনার লকগুলো উঠে দেবো। ওঠার পর আপনার অবশ্যই আমার মতন লকগুলো উঠায় ফেলাবেন। ওটা এই যে বড় ডিজেল ফিল্টারটা আগে ফিটিং করবেন, কেননা বড় ডিজেল ফিল্টারটা ফিটিং করাতে আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের বড় ডিজেল ফিল্টার ফিটিং শেষ। এখন আমরা এই কাগজের ফিল্টারটা ফিটিং করব। কাগজের ফিল্টারটা ফিটিং করবেন ঠিক আমি যেভাবে করতেছি, তেল ছাড়া খালি ফিটিং করবেন। কেননা আর যে অরিজিনাল বোল্টগুলো থাকে ওই বোল্টগুলো আপনি দিবেন না, এক্সট্রা 10 নম্বর বোল্ট নিয়ে ওই বোল্টগুলো দিবেন। কেননা এক্সট্রা 10 নম্বর বোল্ট হইলে ওই বোল্টগুলো আপনি 4টা বোল্ট নেবেন, 4টা বোল্ট যাতে টাইট দেওয়া যায়। কেননা অরিজিনাল বোল্টগুলো পর্যাপ্ত পরিমাণ টাইট দেওয়া যায় না। এখন পাইপ, একটা পাইপ আপনার ইনপুট পাইপ, যেই পাইপটা এই পাইপটা আপনারা লাগাবেন। আউটপুট যে পাইপটা থাকবো আপনার এসি পাম্প করে ওইটা তেল আনবেন। হ্যাঁ ভিউয়ার্স, সাথে থাকবেন। হ্যাঁ দেখেন, আমাদের তেল এসে পড়ছে। এখন আমরা পাইপটা লাগাই দেবো। সম্পূর্ণ পাইপটা লাগাই দেবেন, অবশ্যই আপনাদের হাওয়াটাও কিচ্ছু ছাড়তে হবে না। আপনার এসি পাম্প করা অবস্থা, রানিং অবস্থা আপনি পাইপটা লাগাই দেবেন। লাগাই দেওয়ার পরে ইনশাল্লাহ আপনার হাওয়া কিচ্ছু থাকবে না, গাড়ি স্টার্ট হয়ে যাবে।